हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आपनारा देखछेन आमार यूट्यूब चैनल ट्रैक्टर बांगला। फ्रेंड्स, आमादेर ए नव 655 फोर व्हील ड्राइव टी सामने चाकार बेयरिंग भेंगे गेछे, आवाज होच्छे, कटकट करे आवाज होच्छे एबं सब तेल अयल शील्डे बेरिये पड़े जाच्छे भितरे बाइरे दुई साइड दिए। तो माठे गाड़ी उठिए एनेछि, धुए परिष्कार करे चाका खोला होच्छे, चेंज करब अयल शील्ड बेयरिंग। তো আপনারা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন এর মধ্যে কি আছে, কটা বিয়ারিং আছে, কটা পিনিয়ন আছে। তো খুললেই বোঝা যাবে কি কি আছে। তো আপনারা এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলের সাথে জড়িয়ে থাকুন, ভিডিওতে একটি লাইক দিবেন, উৎসাহিত করবেন। তো ভিডিও বানানোর তো সবসময় সময় পাওয়া যায় না, তো বাড়িতে হয়েছে কাজ, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, একের পর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রথমে জ্যাক লাগিয়ে চাকাটা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর এইখানে দুটো এলিঙ্কি নাট আছে, ইঞ্চি এমএম এলিঙ্কি, দু রকমের হয় ইঞ্চি এমএম। তো এটি এমএম আছে, তো দুটো নাটি খোলা হয়ে গেল দুই সাইডে। এবার আস্তে আস্তে উপরে ঢাকনাটাকে টানতে হবে, তো দেখুন আস্তে আস্তে টানা হচ্ছে, ওই যে অয়েল পড়তিছে। না, বিয়ারিং এর গুলিগুলো এখনো বেরোয়নি, তো ভেঙে গেছে হয় ভিতরে না হলে বাইরের, কিন্তু গুলিগুলো এখনো বেরোয়নি বলগুলো। তো বলগুলো বেরোলে এই পিনিয়ামের দাঁতাগুলো ভেঙে যেত, পিনিয়ামের দাঁতাগুলো আর পাল্টানোর দরকার নেই, দাঁতাগুলো ভালোই আছে, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে এখনো ভালো আছে দাঁতাগুলো। এখনো পর্যন্ত আওয়াজ হচ্ছে কটকট করে। তো পুরো অ্যাসেম্বলি খুলতে হবে বিয়ারিং বের করার জন্য। তো ওপরের কভারটা খুলেছি, ওটাতে তিনটা পিনিয়াম রয়েছে, সুপার পিনিয়াম যাকে বলে। ভালো করে একটু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবার এই সারক্লিপটি, এটা আগে খুললেও হয় বা পরে খুললেও হয়, তো এটা আগে খুলে দেওয়া হচ্ছে সারক্লিপটি। সারক্লিপটি খোলার পর এখানে ছটা বোল্ট আছে, সেই ছটা বোল্ট খুলতে হবে। ছটা বোল্ট আছে, ছটা বোল্ট খোলার পর আবার দুটো ছাঁদা আছে, তাই মাঝে মাঝে সেই দুটো ছাঁদাতে বোল্টগুলো লাগাতে হবে। বোল্টগুলো লাগিয়ে এক চুড়ি এক চুড়ি, এক চুড়িও বলাটা ভুল, হাফ চুড়ি হাফ চুড়ি, এইটা হাফ চুড়ি তো ওইটা হাফ চুড়ি, টাইট মারতে হবে। টাইট মারলে আস্তে আস্তে যে বেরিয়ে আসছে দেখতে পেয়েছ, এইটা হাফ চুড়ি ওইটা হাফ চুড়ি, এই যে বিয়ারিংগুলো বেরোচ্ছে, বিয়ারিং সরি বিয়ারিংটা এখনও বেরোয়নি, তো এটা পিনিয়ামটা রিংটা বেরোলো। তো বোল্টগুলো আবার খুলে নেওয়া হচ্ছে। এইবার এখানে একটা গার্ড সকেট লাগানো আছে, সকেটটাকে বের করে নিতে হবে। সকেট বের করা হয়ে গেছে, ওই যে পিনিয়ামগুলো প্রথমে যে খোলা হয়েছে, আর এই ওরিংটা, ওই কভারের যে ওরিংটা, ওরিংটা কোথাও একটা রেখে দিতে হবে, কেটে যাবে। এরপরে এইটিকে খুলতে হবে, বিয়ারিং বের করতে হবে। এইখানে দুটো বিয়ারিং আছে, বিয়ারিংয়ের দাম প্রায় 5000, দুটোতে মিনিমাম 10000 টাকা দুটো বিয়ারিং অয়েল সিল বাদে। এই যে দেখতে পাচ্ছ একটা বিয়ারিং বেরিয়েছে, হ্যাঁ এই বিয়ারিংটা ভালো আছে, ওই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, যেটি এখন লাগানো আছে। বাইরেরটা ভালো আছে, ভিতরেরটার এই যে বলগুলো পড়ে গেছে।
জালি কেটে বল কেটে, এটা অয়েল সিলটা, গ্যাসের অয়েল সিল দুটোতে দুটো আছে। এই যে দেখতে পাচ্ছ বিয়ারিংটা, এটি তিনটি বল পড়ে গেছে, জালি কেটে পড়ে গেছে। এই যে যে জালিটা কেটেছে এইখানে, আবার আছে তো বল রাখতে। তো এটি টাইট খুব বেশি থাকে না, জালিটা কেটে যাওয়ার জন্য এই জালির মাঝে মেরে বের করে নিচ্ছি, নাহলে পাতলা স্ক্রুড্রাইভার একটু দু মাথাতে হালকা হালকা ঠুকে দিলে বেরিয়ে যাবে। তো এরপর ধুয়ে নেওয়া হচ্ছে, যে সব কিছু জলের প্রেশার দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, টোটাল পরিষ্কার করে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ওই যে পুরানো বিয়ারিং যেটা জালি কেটে গেছে, এই জালিটাকে গ্যাস হোল্ডিং করে নিয়ে এসেছি। এই যে অন্য বিয়ারিংয়ের জালি কেটে এই বিয়ারিংয়ে, এই যে অন্য জিয়ারিংয়ের বিয়ারিংয়ের জালি দেখতে পাচ্ছ, একটু ছোট সাইজের বিয়ারিং, তার জালি কেটে তিনটে টুকরো পাতি কেটে এইটাতে বসিয়েছি, বসে গ্যাস ওয়েল্ডিং করেছি। গ্যাস ওয়েল্ডিং করে এবার এইখানটাকে একটু হালকা গ্রাইন্ডার মেরে পালিশ করে দেব, তারপরে বিয়ারিংয়ের বলগুলো লাগিয়ে দেবো। তো দেখছো গ্যাস ওয়েল্ডিং করেছি, যে তিনটা জালি কেটে গিয়েছিল, বল বেরিয়ে গিয়েছিল। তো বল তো এর বলগুলো নেই, এই বলগুলো নষ্ট হয়ে গেছে, একটু ভেঙে গেছে। তো আমি অন্য বিয়ারিংয়ের, এইটা আমাদের গোডাউন ঘর, এই যে পিয়ারিং পিনিয়ামগুলো ভালো আছে। এই যে অন্য এগুলো হচ্ছে এই বিয়ারিংয়েরই গুলিগুলো রোলার, আর ওই সাইডেরগুলো ওটা হচ্ছে অন্য বিয়ারিংয়ের। তো এই যে দেখো এই বিয়ারিংয়ের গুলিগা আর অন্য বিয়ারিংয়ের যে গুলি, দেখো একটু বড় হয়ে যাচ্ছে, এই সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, মেকআপ হচ্ছে না, আর ছোটটা একদম ছোট হয়ে যাচ্ছে, অনেকটাই ছোট হয়ে, ছোট লাগানো যাবে না। ওই বড়টাকে গ্রাইন্ডার দিয়ে ঘষে দিতে হবে, মুখটাকে গ্রাইন্ডারে করে ঘষে দিয়ে বড় তিনটা লাগাতে হবে। তো আমি ঘষে রেডি করে নিয়েছি তিনটে, তো এইবার ওই তিনটেকে গ্যাপে গ্যাপে করে দিয়ে দেবো। তো এগুলো আস্তে আস্তে করে আমি এখন ভরে নিচ্ছি, বিয়ারিংটাকে লাগাতে হবে। তো কলারে বিয়ারিং লাগাতে হলে মানে খুলিগুলো এরকম করতে হয়, এরকম করে আস্তে করে কলারটাকে সোজা একটু পুশ করে দিতে হয়। হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি যে হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তো জালিগুলো একটু ফাঁকা আছে, গুলিগুলো নড়বে বা বেরিয়ে যেতেও পারে, ওগুলো লাগানো হয়ে গেলে ভিতরে আর কোনো সমস্যা হবে না, লাগানো হয়ে গেলে। তো এবার আমি লাগিয়ে নেবো, এইখানটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, অলসিল কেটে তেল বেরিয়ে বেরিয়ে ওইখানে পুরো জাম হয়ে গেছে, মাটি ফাটি সব ছিটিয়ে রয়ে গেছে। পুরো পরিষ্কার করে নেওয়া হলো। তো আমি ভিতরে অয়েল সিলটা এখন পাল্টাচ্ছি না, এর ভিতরে যে এই ক্রস স্যাপের ভিতরে যে অয়েল সিলটা আছে ওটা এখনও ভালো আছে, তেল লিকেজ করছে না, বাইরেরটা করছিল, তাই বাইরেরটাই পাল্টাচ্ছি। আর বিয়ারিংটা, বিয়ারিংয়ের কলারটা ওই পুরানো বিয়ারিংয়ের কলারটা আমি বিয়ারিংটাকে পাল্টা পাল্টি করে দিয়েছি, যেটা ভিতরে ছিল বাইরে, বাইরেরটা ভিতরে করে দিয়েছি, এই জন্য কলারগুলোও পাল্টা পাল্টি করে দিয়েছি, কেন কলার খেয়ে গেছে অনেকটা। তো কলার এইরকমভাবে হাতুড়ি দিয়ে ঠোকা নিয়ম না, কিছু দিয়ে তার উপরে মারা উচিত, পুরোনোর জন্য আমি ওটাতেই মেরে দিলাম। এরপর অয়েল সিল, এরপর অয়েল সিলটা এখানে পুশ করতে হবে আস্তে আস্তে। তো এবার অয়েল সিলটা লাগাবো আস্তে আস্তে। অয়েল সিলটা আস্তে আস্তে মারতে হবে যেন না ব্যান্ড ফ্যান্ড হয়ে যায় বা একটা থেকে আরেকটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলেও সমস্যা নেই,
দুটোতে দম সেট করতে হবে। তো অয়েল সিল পেটা হয়ে গেছে এবার, আর বিয়ারিং এ একটু গ্রিজ দিয়ে দিতে হবে, কেন বলগুলো যে বলগুলো লাগিয়েছি জালি কেটে ওগুলো পড়ে যাবে, ওই যে জালি থেকে বলগুলো খোলা আছে দেখতে পাচ্ছ। এবার বিয়ারিংটা লাগিয়ে দিয়ে ওই বলগুলো জালির মধ্যে ভরে দেবো। খুব হালকা হালকা করে মারতে হবে গ্রিজটা দেওয়ার কারণ এই যে মারা হচ্ছে বলগুলো নড়বে বা পড়ে যেতে পারে বিয়ারিং যেহেতু খেয়ে গেছে। তো বিয়ারিং বসিয়ে দেওয়ার পর এইটাকে হাফটাকে এরকমভাবে হালকা জোরে ধাক্কা দিয়ে হাতে পুশ করে দিতে হবে, অয়েল সিলটা বসে যাবে। নিচ সাইডটা একটু যাবে, তো অয়েল সিলটা বসে গেছে এবার। হ্যাঁ, অয়েল সিল বসে গেছে। এবার বাইরের যে বিয়ারিংটা ওইটা পুশ করতে হবে, বাইরের বিয়ারিংটা। বাইরের ব্যাংটা পুশ করার পর আবার পিনিয়মটাকে ভালো করে লাগাতে হবে, রিং পিনিয়ম। এবার এটাকে হালকা হালকা ঠুকতে হবে, হাতের কাছে যেটাই পাই সেটা দিয়েই কাজ করে নেই। এইবার কিছুটা যাওয়ার পর এবার বোল্ট লাগিয়ে দিতে হবে, বোল্টের চুড়ি হালকা হালকা করে মারলে আপসে বসে যাবে টাইটে। এবার সেই সকেটটা, তারপরে বোল্টগুলো একটা একটা করে ফাঁসিয়ে দিতে হবে। তো এইবার আরেকটা সকেট, আরেকটা সকেটের পর ওই যে লকটা যে খুলেছিলাম ওই লকটা, সার ক্লিপ বলা হয় এটাকে, যেখানে যেমন বলে চুড়ি লক সার ক্লিপ, ওটা গ্রুপে বসে যাবে আস্তে করে। লকটা পুরো এই যে বসে গেছে, যেন এইভাবে গ্রুপের মধ্যে বসে যায়। বসে যাওয়ার পর এরপর ওই যে ফিনিয়ন কভারটা রয়েছে, মানে উপরে ফিনিয়ন সেটিং, এটা ওরিংটা ভালো করে এখানে বসাতে হবে, পিঁচিয়ে গেলে খুলে যাবে। এই যে যেন না পেঁচ লাগে, সোজা টেনে বসাতে হবে। এই যে দেখো, আর পেঁচাবো না, সোজা টানলাম, বাস সোজা টেনে ছেড়ে দাও। পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা আছে, এবার লাগিয়ে দেবো আস্তে করে, ঠিক যেটা এলিঙ্কি নাটের সোজা থাকবে ফোল্ডগুলো ওইরকম এলিঙ্কি নাটের সোজা। তো এটা একটু লাগাতে সময় লাগে, কেন প্রিমিয়ামের দাঁতাগুলো তো ঘুরে যায়, ওগুলো হালকা একটু হিলিয়ে হিলিয়ে এদিক ওদিক করে লাগাতে হয়। তো লাগানো হয়ে গেছে, এরপর এলিঙ্কি যেমন লাগানো ছিল আগে এলিঙ্কি দুটো টাইট মেরে দিতে হবে, ঠিক সোজা করে বসাতে হবে, দিয়ে এলিঙ্কি টাইট মারতে হবে। দুটো এলিঙ্কি ভালো করে টাইট করে দেওয়ার পর তারপর চাকা লাগাতে হবে, তারপরে অয়েল ঢালতে হবে। তো চাকা লাগানো হচ্ছে, চাকা লাগানোর পর এবার অয়েল ঢালবেন, অয়েল ঢালার পর গাড়ি চালাবেন। তো ফ্রেন্ডস, এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আরও ভিডিও দেবো।